হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গাইডলাইন্স হাই স্কুল ট্যাট দু হাজার উনিশের বেঙ্গুলি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে এসছি অ্যান্ড গাইডলাইন্স ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে উপন্যাসিক শরৎচন্দ্রকে নিয়ে আলোচনা করছি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এক্সাম সামনেই এসছে ভিডিওটি পুরো দেখবেন তাতে আপনাদের হেল্প হবে তা থেকে আপনারা কোয়েশন আনসার পেয়ে যাবেন ফ্রেন্ডস আমি শরৎচন্দ্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি বাংলার জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখনও তিনি অনেক জনপ্রিয় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্ম হয় পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী বাড়িতে অভাব অনটন লেগেই থাকত তাই শরৎচন্দ্রের পিতা পরিবার নিয়ে অধিকাংশ সময় ভাগলপুরে থাকতেন সেই জন্যই ছেলেবেলায় শরৎচন্দ্র ভাগলপুরে মামার বাড়িতে থাকতেন আঠারোশো চৌরানব্বই খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন তারপর তিনি ভাগলপুর কলেজে ভর্তি হন তিনি অর্থাভাবে শরৎচন্দ্রের এম এ পরীক্ষা দেওয়া হলো না তারপর এদিক ওদিক নানাদিক ঘুরে উনিশশো তিন খ্রিস্টাব্দে বার মায় চলে যান তবে চলে যাওয়ার আগে কুন্তনীল প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছিলেন মন্দির নামে একটি গল্প সেই গল্পটি শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করে রেঙ্গুন গমনের পর তিনি রেলওয়ে অডিট অফিসে একটি চাকুরি পান রেঙ্গুন বর্তমান ইয়াঙ্গুল অবস্থানকালে তার রামের সুমতি যমুনা পত্রিকার জন্য পাঠিয়ে দেন অবশ্য রামের সুমতি প্রকাশের আগে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল বরদিদি বরদিদি প্রকাশের পর রবীন্দ্রনাথ সহ অনেকেই বুঝতে পারেন বাংলা সাহিত্যে এক নতুন প্রতিভাবানের আবির্ভাব ঘটেছে ১৪ থেকে বাইশ বছর বয়সে মধ্যে রচিত হয় বরদিদি চন্দ্রনাথ ও দেবদাস রামেশ্বমতি পদ নির্দেশ বিন্দুর ছেলে রচনা করেন ছয়ত্রিশ বৎসর বয়সে তারপর একে একে চরিত্রহীন পরিণীতা বিরাজ বউ মশাই ম্যাচ দিদি দর্পচূর্ণ আধারের আলো পল্লী সমাজ শ্রীকান্ত নিষ্কৃতি গৃহদাহ দেনা পাওনা বামুনের মেয়ে নব বিধান দত্তা প্রভৃতি উপন্যাস প্রকাশিত হয় ইনি রবীন্দ্রযুগের লেখক হয়েও অনেক স্বতন্ত্র সমাজের কুসংস্কার ধর্মের সংকীর্ণতা প্রবৃত্তির নানা সমস্যা নিয়ে গল্প লেখেন তিনি জনপ্রিয়তার অধিকারী। শরৎচন্দ্রের রচনা শৈলী পাঠককে একদিকে মন্দ্রমুগ্ধ করে তুলেছে তার গল্প বলার পদ্ধতি ভাষা তার উপমা উৎপ্রেক্ষা পাঠকের অভিনন্দন লাভে সমর্থ হয়েছে এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও তাকে অভিনন্দন জানিয়েছেন তেরোশো উনচল্লিশ সালে কলকাতার টাউন হলে শরৎচন্দ্রকে একটা বিশাল জ্ঞাপনের আয়োজন করা হয় এই উপলক্ষে রবীন্দ্রনাথ একটি বাণী পাঠান এবং আলাদাভাবে একটি চিঠি পাঠিয়ে দেন এবং সেই চিঠিতে লিখেছিলেন তোমার প্রতিভা দ্বারা দেশের হৃদয়কে তুমি জয় করেছ দেশের গভীর অন্তরে তোমার প্রবেশ অধিকার তোমার লেখনী বাঙালির চিত্ততন্ত্রকে হাসি ও অশ্রুর নবতর ও গভীরতর করে তুলেছে নারী টাউন হলের একটি সম্বর্ধনায় সবাই নারীরা আলাদাভাবে এক মানপত্র দিয়েছিল তাতে ছিল অসহায় অন্তঃপুর অন্তরের আনন্দ বেদনাকে তুমি ভাষায় মুক্ত করিয়াছ তাদের দুর্গত জীবনের সকল দুঃখ সুখের সত্য করিয়া তুলিয়াছ। ভারতের প্রায় সকল ভাষাতেই শরৎচন্দ্রের অনুবাদ রয়েছে সেই ভাষায় পাঠকেরা শরৎচন্দ্রকে নিজের ভাষার লেখক বলেই দাবি করেন সমালোচক সুবজচন্দ্র সেনগুপ্ত বলেছেন শরৎচন্দ্রের রচনা আজও প্রাণবন্ত কারণ তাহা সাতদভাবে আধুনিক সুভূচন্দ্র সেনগুপ্ত তার শরৎচন্দ্র গ্রন্থে বলেছেন শরৎচন্দ্র রবীন্দ্রনাথের প্রদর্শিত পথেই অগ্রসর হয়েছে। তাহার নায়ক নায়িকারা খুব সাধারণ লোক তিনি তাদের জীবন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করিয়াছেন তাহার গভীরতর প্রদেশে প্রবেশ করিতে চেষ্টা করিয়াছেন গ্রাহস্থ সামাজিক জীবনের সুপষ্ট প্রতিচ্ছবি তাহার রচনায় উজ্জ্বল হইয়া উঠিয়াছে মানব হৃদয়ের গোপনতম প্রদেশের সংস্কার ও অনুভূতির যে চলিতেছে তিনি তাহার বিশ্লেষণ করিয়াছেন অনুভূতির গভীরতায় ও বিশ্লেষণের সূক্ষ্মতায় তাহার রচনা অনন্য সাধারণ তারপর প্রচলিত ধর্ম ও নীতি সম্পর্কে তিনি নিরক্ষেপ থাকেন নাই তিনি ইহাকে অস্বীকার করেন নাই ইহা অকল্যাণকর বলিয়া শিরোধার্য করেন নাই তাহার রচনা বিদ্রোহের সুর রহিয়াছে তিনি জিজ্ঞাসা করিয়াছেন যে ধর্ম মানুষের হৃদয়ের প্রতি অবিচার করিয়া গড়িয়া উঠিয়াছে তাহার মূল্য কোথায় ফ্রেন্ডস আমি শরৎচন্দ্রকে নিয়ে এতক্ষণ আলোচনা করলাম চ্যানেলটি ভালো করে দেখবেন সাবস্ক্রাইব করবেন আজকের জন্য